বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের নিয়ে সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের নতুন বছরের প্রথম ক্লাস লেকচার নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি আলোচনা করব তোমাদের গুণোত্তর ধারা নিয়ে, অনুশীলনী 13.2। অনুশীলনী 13.2 আমাদের গুণোত্তর ধারা, আমরা 9-এ পেয়েছিলাম সমান্তর ধারা সম্পর্কে আলোচনা। গুণোত্তর ধারা আলোচনা করতে গিয়ে আমাদের কিছু তত্ত্ব এবং কিছু সূত্রের প্রয়োজন, সেটাই আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিব। প্রথমে আমরা গুণোত্তর ধারা প্রথম পদ কে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ সাধারণ অনুপাত আর। তাহলে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে আমরা প্রথম পদ দ্বিতীয় পদ গুলোকে কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর ধারা হলে ধারাটির প্রথম পদ এ আর 1-1, তাহলে আমরা পাবো এ আর। তাহলে একইভাবে যদি আমরা ধারাটির দ্বিতীয় পদ করি, তাহলে পাবো এ আর 2-1 ইকুয়াল এ আর। প্রথম পদটা আমরা দেখো, প্রথম পদটা কিন্তু আমাদের এরকমই থাকবে, 1-1 করলে কিন্তু আমাদের ওইটা 0 হয়ে যাবে। দ্বিতীয় পদটা কিন্তু আমরা যদি করি, তাহলে দেখো 2-1 পাবো। এভাবে ডট 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 যদি আমরা n তম পদ করি, ধারাটি n তম পদ করলে আমরা কি পাবো দেখো, এ আর n-1। অর্থাৎ আমরা যখন ধারার অঙ্কগুলো করতে থাকবো, তখন আমাদের তম পদের সূত্র থেকে n তম পদ কিভাবে বের করব সেটার সূত্র হচ্ছে এটা। অর্থাৎ আমরা n তম পদের সূত্রটা পেলাম হচ্ছে এ আর n-1। এখন আমাদের সমষ্টির সূত্রগুলো যদি লক্ষ্য করি, যে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র গুণোত্তর ধারার সমষ্টি SN ইকুয়াল আমরা যখন করব দেখো A ইন্টু 1-r^n ডিভাইডেড 1-r, যখন আমাদের যখন r এর মানটা 1 এর চাইতে ছোট হবে, যখন r এর মানটা আমাদের 1 এর চাইতে ছোট হবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এবং যখন r এর মানটা
আরেক মানটা বড় হবে 1 ছোট হবে তখন আমরা কি করব দেখো এবং sn equal a into r power n minus 1 divided r minus 1 যখন আমাদের r বড় হবে 1 ছোট হবে অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা যখন বড় হবে এবং 1 এর চেয়ে যখন বড় হবে তখন আমরা নিচে সূত্র প্রয়োগ করব এবং সাধারণ অনুপাতের মান যখন আমাদের 1 এর চেয়ে ছোট হবে তখন আমরা উপরের সূত্র প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা এরপরে কিছু সমষ্টি সূত্র আছে সেগুলো যদি প্রয়োগ করি দেখো তোমরা এই পর্যন্ত উঠে ফেলো এরপর আমাদের আরেকটা সূত্র প্রয়োজন সেগুলো দিব পরবর্তীতে আমরা এক নম্বরে দেখো আমরা সমষ্টির যে সূত্রটা আমাদের আছে সমষ্টির সূত্র যদি আমরা লিখি তাহলে আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল এরকম যখন থাকবে তখন আমরা করব n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 দুই নম্বরে আমরা বর্গের সূত্র দেখো বর্গের সূত্র যখন বর্গের আকারের কোন অঙ্ক থাকবে তখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার যখন এরকম আমরা দেখব তখন আমরা সূত্র প্রয়োগ করব n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস সরি 2n প্লাস 1 ডিভাইডেড 6 বর্গের সূত্রের ক্ষেত্রে আমরা এটা করব এবং যখন আমাদের প্রয়োজন হবে ঘন করতে ঘনের সূত্র যখন আমাদের প্রয়োগে আসবে তখন আমাদের হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়াল যখন এরকম আমরা কোন সূত্র পাবো তখন আমরা কি করব দেখো সেকেন্ড ব্র্যাকেট n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 এর উপর হোল স্কয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে কিন্তু এই সূত্রগুলো পূর্বে যেগুলো লিখে দিলাম এবং এখন যেগুলো লিখে দিলাম এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এগুলো মুখস্থ না করলে কিন্তু তোমাদের অঙ্কে সমাধান নিয়ে আসতে পারবে না তাহলে এখন দেখা যাক চলো আমরা অঙ্কে যাই 13.2 অনুশীলনীতে অনুশীলনী 13.2 এ আমরা প্রথমে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি দেখো প্রথমে আমাদের 5 নম্বর অঙ্কে বলছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারার অষ্টম পদ আমাদের নির্ণয় করতে বলছে ধারার কততম পদ নির্ণয় করতে বলছে অষ্টম পদ নির্ণয় করতে বলছে তাহলে আমরা ধারার অষ্টম পদটা কিভাবে নির্ণয় করব দেখো আমাদের প্রথমে যে সূত্রগুলো লিখেছিলাম এর উপর ভিত্তি করে আমাদের অষ্টম পদটা নির্ণয় করতে হবে তাহলে আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করছি দেখো আমরা লিখব প্রথমে গুণন্তর ধারার গুণন্তর ধারার প্রথম পদ a ইকুয়াল আমাদের প্রথম পদটা হচ্ছে 64 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল আমরা সমান্তর ধারা সাধারণ অন্তর নির্ণয় করছি ওটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এবং গুণন্তর ধারার আমরা সাধারণ অনুপাতটা নির্ণয় করব হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কি করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ আছে 32 ডিভাইডেড প্রথম পদ হচ্ছে 64 তাহলে এটা কি করলে আমরা পাবো 1 ডিভাইডেড 2 তাহলে গুণন্তর ধারার কিন্তু আমরা প্রথম পদ পেলাম 64 এবং সাধারণ অনুপাত আর পেলাম কিন্তু আমরা হচ্ছে
হ্যাঁ, তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। তাহলে ধারা আমরা যদি ধারার একতম পদ আমরা জানি, তাহলে অতএব ধারার অষ্টম পদ আমরা যদি নির্ণয় করি, অষ্টম পদ ইকুয়েল এ আর এইট মাইনাস ওয়ান ইকুয়েল এ আর পাওয়ার কত হচ্ছে, সেভেন হচ্ছে। পাওয়ার কত? এ আর পাওয়ার সেভেন হচ্ছে। এখন আমরা কি করব, মান বসাই দেব। এর মানটা কত আমাদের? এর মান কিন্তু আমাদের 64 গুণন, আর এর মানটা হচ্ছে আমাদের হাফ। তাহলে হাফের পাওয়ার হবে আমাদের 7। তাহলে 64 ইন্টু 1 এর উপর পাওয়ার 7 থাকলে কিন্তু 1টা 1ই হবে, এবং 2 এর উপর যদি পাওয়ার 7 হয় তাহলে এটাকে আমরা কত করতে পারি দেখো, 2 এর উপর পাওয়ার 7 দাও, ক্যালকুলেটর চাপো তোমরা, তাহলে আমরা পাবো 128। কত পাবো? 128। তাহলে 64 দ্বারা যদি 128 কে আমরা কেটে দিই তাহলে কত পাবো? 2 পাবো। তাহলে আমরা ফলাফল পাবো কিন্তু হাফ। তাহলে আমাদের ধারা অষ্টম পদ নির্ণয় হলো কত? হাফ। তাহলে ধারাটির অষ্টম পদ আমরা কত নির্ণয় করতে পারলাম? 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমি বইতে আবারও তোমাদের 5 নম্বর অঙ্কটা বলছি এবং তোমাদের বোঝার স্বার্থে আবারও বলছি, অঙ্কতে পাওয়া আছে 64 + 32 + 16 + 8 + ডটার ধারাটি অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তাহলে এটি আমাদের গুণোত্তর ধারার প্রথম পদ, এ ইকুয়েল 64 এবং সাধারণ অনুপাত আর ইকুয়েল, সাধারণ অনুপাতটা বের করার নিয়ম হচ্ছে আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ যদি আমরা প্রথম পদ করি তাহলে 32 হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, ভাগ হচ্ছে ডিভাইডেড 64। এটাকে দেখো কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 1/2। এরপরে আমরা জানি ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি ধারা n তম পদ, আমাদের সূত্রটা একটু আগে আমি তোমাদের শিখিয়েছিলাম, এ আর পাওয়ার n মাইনাস 1। তাহলে যদি ধারা n তম পদ আমাদের এত হয় তাহলে ধারার অষ্টম পদ আমরা বের করতে পারবো। ধারাটির অষ্টম পদ এ আর পাওয়ার 8 - 1, তাহলে এ আর পাওয়ার 8 - 1 করলে আমরা পাবো কত? 7। তাহলে এখন আমরা মান বসাই দিলাম, এর মানটা আমাদের ছিল 64 ইন্টু আর এর মানটা ছিল 1/2, বসাই দিয়ে পাওয়ার ছিল আমাদের কত? 7। তাহলে 64 ইন্টু 7 এর পাওয়ার 1 এর পাওয়ার 7 দিলে 1ই, 2 এর পাওয়ার 7 করলে আমরা পাবো 128। এরপর আমরা 64 হচ্ছে আমাদের উপরের সংখ্যা, 128 হচ্ছে আমাদের নিচের সংখ্যা, এবং দুইটা ইন্টু আকারে আছে। দেখো তাহলে আমরা কিন্তু উপরে নিচে কেটে দিতে পারি, 64 দিয়ে 128 ভাগ করলে আমরা পাবো 2। তাহলে উপরে আমাদের 1 থাকলো, নিচে থাকলো 2, অর্থাৎ অষ্টম পদ হচ্ছে আমাদের 1/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটি বলছে 3 + 6 + 3 + 9 + 27 + ধারাটি প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এটা কিন্তু আমাদের অবশ্যই সমষ্টির একটি সূত্র। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো তোমরা, অঙ্ক নম্বর 6 বলা আছে 3 + 9 + 27 + ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় কর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা আমি যে সমষ্টি সূত্রটি লিখে দিলাম দুটি সেটিতে r এর মানটা তোমরা অবশ্যই নির্ণয় করে কোন সূত্রে বসবে সেটা আয়ত্ত করতে পারবে তাহলে তোমাদের এই অঙ্কটা hw কাজ থাকবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সূত্রগুলো খুব স্বচ্ছন্দে এবং সুন্দর করে মুখস্থ করার পর প্রথম 5 নম্বর অঙ্কটা অবশ্যই রিভিশন করবে এরপর 6 নম্বর অঙ্কটি তোমরা অবশ্যই hw যদি করতে পারো তাহলে করবে নইলে কিন্তু আমি আগামী ক্লাসে অবশ্যই করে দিব প্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন বছরে নতুন আঙ্গিকে তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই টিটানছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ